আসি পরের খবরে। ভারতে দ্রুত কাজ হারাচ্ছেন মহিলারা, করোনাকালে পুরুষদের চেয়ে অনেক বেশি কাজ হারিয়েছেন মহিলারা। কেন্দ্রের সরকার কর্মসংস্থান বৃদ্ধির দাবি করলেও গ্রামে গ্রামে তৈরি হচ্ছে না কাজের সুযোগ। করোনাকাল কাজ কেড়ে নিয়েছে বহু মানুষের। করোনা শুরুতে লকডাউনের সময়কাল জানান দিয়েছে দেশের কত মানুষ কাজ করেন ভিন রাজ্যে দূর দূরান্তে। হাতে কাজ না থাকা, পথে যানবাহন না থাকা, সে সময় মানুষগুলো তখন ঘরে ফেরার তাগিদ। সংক্রমণের ভয়কে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দলে দলে শ্রমিক ঘরে ফিরেছিলেন পায়ে হেঁটেও। সে সময় জানান দিয়েছিল দেশ জুড়ে কত মহিলা কাজ করেন দূর দূরান্তে গিয়ে। করোনাকাল কেটেছে, অনেকেই কাজে ফিরেছেন, কিন্তু কাজ ফিরে পাননি অনেকেই। দূর দূরান্তে কাজ করা কিংবা নিজের শহরেই কাজ করা মানুষগুলোর অনেককে করোনা পরবর্তী সময়ে বেছে নিতে হয়েছে অন্য কোনো পেশা। এ সময়কালে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মহিলা। কাজ হারানোর বিচারে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি। বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে 2010 সালে এদেশের 26% মহিলা যুক্ত ছিলেন কর্মজগতের সঙ্গে, কিন্তু 2020 সালে এসে সেই হার নেমে এসেছে 19%। অর্থনীতিবিদদের আশঙ্কা 2022 সালে এদেশে কর্মরত মহিলার সংখ্যা কমে দাঁড়াতে পারে 9%। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি দেশে নাকি এখন কাজের সুযোগ তৈরি করা হচ্ছে, দেশ নাকি এখন অমৃতকাল অর্থাৎ স্বর্ণযুগের পথে, কিন্তু মোদী সরকার গ্রামে গ্রামে মহিলাদের জন্য কাজের সুযোগ তৈরি করতে পারেনি। বরং 100 দিনের কাজের প্রকল্পে বরাদ্দ কমিয়েছে কাজের সুযোগ। মহিলাদের হাতে যেটুকু কাজের সুযোগ আছে তাও মূলত শহর কেন্দ্রে, ফলে কথার কথাই থেকে গেছে মোদী সরকারের কর্মসংস্থান বৃদ্ধির দাবি। আদতে হাতে কাজ নেই বহু মানুষের, কাজ হারিয়েছেন বহু পুরুষও, কিন্তু কাজ হারানো মহিলার সংখ্যা অনেকটাই বেশি। কলকাতা টিভি।